ঠাকুর বাড়ি, যা নিয়ে প্রতি মুহূর্তে নানা আলোচনা হয়েছে, যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সামনে এসেছে। ঠাকুর বাড়ি মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর বাড়ি মানেই দ্বারকানাথ ঠাকুর, ঠাকুর বাড়ি মানেই কাদম্বিনী। আর সেই ঠাকুর বাড়িরই এমন কিছু তথ্য বলবো যা আপনারা কেউ জানেন না। ঠাকুর বাড়ির ব্যবসা, সেই ব্যবসার তালিকায় কি কি ছিল হয়তো কিছুটা জানেন, তবে অনেকটাই জানেন না। এমন কিছু জিনিস রয়েছে তাদের ব্যবসার তালিকায় যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, ভাববেন ঠাকুর বাড়িতে এই ব্যবসা হতো, এটা হতে পারে? কারণ ঠাকুর বাড়ি, যেখানে মহিলারা যে সময় দাঁড়িয়ে পর্দা প্রথার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় ঠাকুর বাড়ির প্রথম মহিলা কাদম্বিনী দেবী, তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন ঘোড়া নিয়ে, আর সেইখানে দাঁড়িয়ে এই রকমের ব্যবসা, ভাবতে অবাক লাগবে আপনাদেরকে। নিশ্চয়ই ভাবছেন কোন ব্যবসা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর, তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, শেয়ার করতে হবে, আপনাদের মতামত জানাতে হবে কমেন্ট করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আপনাদেরকে বলি যে কোন ব্যবসার কথা বলছি এবং সেটা কোথা থেকে জানলাম। আমার হাতে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, সেই বইটা হচ্ছে দ্বারকানাথ ঠাকুরের বিস্তৃত পথিকৃত। এই বইটি, এই বইটা পড়েই অনেক অজানা তথ্য জানতে পেরেছি আমি, তার মধ্যে কিছু তথ্য আপনাদের সামনে এখন তুলে ধরব। এই বইয়ের প্রথমে আমি 84 নম্বর পাতাতে একটু নজর রাখবো। সেখানে যে কথাটা বলা হয়েছে যে ব্যবসায় প্রতিষ্ঠানের আদ্য নাম ছিল কার এবং উইলিয়াম কার ছিলেন ব্যবসায় অংশীদার, কিন্তু ব্যবসার মূলধন প্রবর্তনা ও পরিচালনা সবই ছিল মূলত দ্বারকানাথের। এই লাইনটা যেটা বললাম এটা 84 নম্বরে লেখা, তবে 85 নম্বর পাতায় কি লেখা আছে? কেন বললাম 84 নম্বরে কথাটা, মূলত কার নামটা আসছে দ্বারকানাথের, আর 85 নম্বরে ব্যবসার তালিকা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে প্রথম প্রথম কোম্পানির প্রধান কারবারি ছিল বিদেশে কাঁচা রেশম, রেশমের থান, চিনি, আখ থেকে তৈরি মদ, নীল সোডা, চামড়া, কাঠ ও চাল চালান দেওয়া। মদ এখনো গ্রহণযোগ্য নয় সমাজে, গ্রহণযোগ্য হবেই বা কি করে, কারণ আমরা জানি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর সেই ব্যবসায় করত দ্বারকানাথ ঠাকুর। শুধুমাত্র মদের ব্যবসা নয়, তার সাথে আরো এমন একটা ব্যবসা রয়েছে যা শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন। কি ব্যবসা সেটাও বলবো, সেটা লেখা রয়েছে 86 নম্বর পাতায়। সেখানে লেখা রয়েছে যে তিনি আফিনের ব্যবসাও করতেন, ভাবুন, যা নিষিদ্ধ সেই সমস্ত কিছুর ব্যবসা কিন্তু তিনি করতেন, কারণ মদ বা আফিন কোনোটাই কিন্তু খুব সহজ সরল ভাবে গ্রহণযোগ্য নয়, আর তার ব্যবসায় করতেন দ্বারকানাথ ঠাকুর। এখানে কি লেখা রয়েছে এবার আপনাদেরকে সেটা বলি, 1831 অবধি ক্যাপ্টেন হেন্ডারসন ও উইলিয়াম স্টমকে অংশীদার করে খিদিরপুর ডকে তিনি ওয়াটার উইচ নামে একটি 363 টনের দ্রুতগামী পালতোলা জাহাজ তৈরি করান। এছাড়া আরো কয়েকটি জাহাজ তার ছিল চীনের সঙ্গে আফিনের ব্যবসার জন্য, তিনি জাহাজ তৈরি করিয়েছিলেন, খুব ভালো কথা, ব্যবসার জন্য তিনি সেটা করতেই পারেন, কিন্তু আফিনের ব্যবসার জন্য কিন্তু তিনি জাহাজ ব্যবহার করতেন, এ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। বংশ পরম্পরায় ব্যবসা, আর সেই ব্যবসার ভার নিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। তিনি ভীষণভাবে সাকসেসফুল বিজনেসম্যান আমরা বলতেই পারি, কারণ সেই ছবিটাই আমরা দেখেছি, তিনি যেভাবে সম্পত্তি বাড়িয়েছিলেন তাতে এটা প্রমাণিত। আর সেই মানুষটাই কিনা মদের ব্যবসা করতেন, আফিমের ব্যবসা করতেন। ঠাকুর বাড়ির কথা বলছি, ঠাকুর বাড়িতে ঠাকুর নেই, না ঠাকুর তো অবশ্যই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সেই জায়গায় অনেকেই পুজো করে থাকি। এরকমই আরো একটা ঠাকুর নয় মন্দিরের কথা আপনাদেরকে বলেছিলাম, দক্ষিণ ভারতের মন্দির, যেখানে দুটো কুটির রয়েছে এখনো পর্যন্ত, যা এখনো খোলা যায়নি, তার ভেতরে কি রয়েছে, কোন রহস্য রয়েছে, কেন খোলা যায় না, এবং সামনে কেন সর্পনাগ নিজে দাঁড়িয়ে থাকে, এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। সেই নিয়ে অনেক তথ্য দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের যদি সেই তথ্যগুলো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করুন এবং সেই তথ্যগুলো জেনে নিন। আবার ফিরে আসি আমরা ঠাকুর বাড়ির কথায়।
ঠাকুর বাড়ি নিয়ে কথা বলছি, এবার একটু শুরুর দিকটাতে যাই, যেই সময় থেকে আরো অনেকগুলো তথ্যই কিন্তু পাওয়া যায়। আমি এই মুহূর্তে যে পাতাটা খুলেছি সেটা হচ্ছে 77 নম্বর পাতা। সেখানে বলা হচ্ছে যে দ্বারকানাথ ঠাকুর কিন্তু খুব ভালো বিজনেসম্যান ছিলেন, তিনি জানতেন কখন কোন পদক্ষেপটা গ্রহণ করতে হয়, কোন সময় কোন পদক্ষেপ গ্রহণ করলে উন্নতি হবে সেটা তার কাছে ভীষণভাবে স্পষ্ট ছিল, তাই সেই মতো তিনি কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবার কেন বলছি, তবে প্রথম থেকে জানেন তো যে তিনি কিন্তু এই ব্যবসায় এতটা বেশি মন দেননি, এতটা বেশি মন দেননি মানে তিনি যেই সমুদ্রপথে ব্যবসা করবেন সেই বিষয়টার উপর খুব একটা গুরুত্ব দেননি। কারণ এই বইতে বলা হচ্ছে যে সে যুগের অন্যান্য বড় বড় হিন্দু সওদাগরের তুলনায় তরুণ দ্বারকানাথের সমুদ্রপথে সওদাগরি উদ্যোগ ছিল নিতান্তই নগণ্য, তিনি যেন কেবল পরখ করে দেখছিলেন এক্ষেত্রে কতটা সাফল্য অর্জন করা সম্ভব। সেকালে হিন্দু সওদাগরের মধ্যে অগ্রগণ্য ছিলেন ফেয়ারলি ফার্গুসন কোম্পানির বেনিয়ান রামদুলাল দে, কারণ সেই সময় দাঁড়িয়ে দ্বারকানাথ এত সাফল্য পেলেও তিনি কিন্তু প্রথম দিকে এই বিষয়গুলোতে গুরুত্ব দেননি, এবং তারপরে তিনি কিন্তু সেই বিষয়গুলোতে ভীষণভাবে গুরুত্ব দেন। এবং ব্যাংক, যা নিয়ে এখন অনেক আলোচনা হয়, ব্যাংকে আমাদের গচ্ছিত যে অর্থ রাখি আমরা, জানেন সেই ব্যাংক কার হাত ধরেই বঙ্গে এসেছিল? কারণ প্রথম থেকে ব্যাংক কিন্তু কোম্পানির ছিল, সেই ব্যাংক কিন্তু এসেছিল দ্বারকানাথ ঠাকুরের হয়ে। কেন বলছি সেইটাও এখানে বলছি, এখানে বলা আছে যে 1809 অবধি স্থাপিত ব্যাংক অফ বেঙ্গল ছিল আধা সরকারি প্রতিষ্ঠান, বলতে গেলে এক প্রকার কোম্পানি বাহাদুরের খাজাঞ্চিখানা। 1824 অবধি কোম্পানির ব্রহ্মদেশ অভিযানের সময় এই ব্যাংকের অধিকাংশ মূলধন নিয়োজিত হয়েছিল যুদ্ধ প্রচেষ্টায়, কলকাতার বণিক সমাজকে স্বল্প মেয়াদি ঋণ দান তখন বন্ধ রাখা হয়েছিল। এই যে ঋণ দান বন্ধ রাখা হলো, এই বিষয়টা থেকে দ্বারকানাথ মনে হলো যে এই বিষয়টা যদি শুধুমাত্র কোম্পানির হয় তাহলে হয়তো সাধারণ মানুষের উন্নতি হবে না, তাই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি এবার ব্যবস্থা গ্রহণ করলেন। যদিও ইংরেজদের সঙ্গে কিন্তু তার বেশ ভালো ওঠাবসা রয়েছে, আমরা জানি যে ঠাকুর পরিবারের সঙ্গে কিন্তু ইংরেজদের ওঠাবসা বেশ ভালো, তাই সেখান থেকে তিনি এই চিন্তাধারাটা করলেন। তারপরে যেটা হলো যে 1828 অবধি তিনি ও কমার্শিয়াল ব্যাংকের অন্যান্য অংশীদাররা পৃথকভাবে একটি এমন ব্যাংক স্থাপনা করতে চাইলেন যা বিশেষ কোনো কুঠি বা কারবার কিংবা কোম্পানি সরকারের তাবেদারিতে নিযুক্ত না থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যার মূলধন সংগৃহীত হবে যৌথভাবে। আর তার জন্য কিন্তু তার পরিবারের কাছ থেকেও তিনি বেশ খানিকটা টাকা নিয়েছিলেন। এরপর ব্যাংক বহাল তবিয়তে চলতে থাকে, তবে এই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, ব্যবসায় কিন্তু একটা টালমাটাল অবস্থা তৈরি হয়। সেই সময় ছোট ছোট যারা ব্যবসায়ী ছিলেন তাদের অবস্থা ভীষণ খারাপ হলেও দ্বারকানাথ কিন্তু একদম সোজাভাবে দাঁড়িয়েছিলেন, তার কোনো সমস্যা হয়নি, এখানে কোনো সমস্যার মধ্যে তাকে পড়তেই হয়নি, তিনি এতটাই বুদ্ধি দিয়ে কাজ করতেন। বারংবার তাকে বলা হয়েছে তিনি সফল ব্যবসায়ী। এইখানে যেটা বলা হচ্ছে, এই সংকট অবস্থার মধ্যে একমাত্র দ্বারকানাথই দাঁড়িয়েছিলেন পর্বতের মতো দৃঢ় হয়ে। কমার্শিয়াল ব্যাংকের যখন মুমূর্ষ অবস্থা, পরিচালক মালিকদের মধ্যে একমাত্র তিনি তখন সচ্ছল, মানে বুঝতেই পারছেন যখন যে মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের অবস্থা খারাপ সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু একদম মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। এরপর আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, তিনি ব্যবসায় উন্নতি করছেন, বলা যেতে পারে বারবার উন্নত হচ্ছে, ফুলে ফেঁপে উঠছে। আর সেই ব্যবসার তালিকাতে অনেক কিছু রয়েছে, তিনি রেশমের থান বিক্রি করতেন, ফলের চাষ করতেন, কমলালেবুর চাষ, মানে কমলালেবুও কিন্তু তিনি ব্যবসা করতেন, এবং কয়লা খনি, সেই খনিও ছিল তার পাশাপাশি, আখের রসের তৈরি মদ, রাম মদ, আফিম, এই সমস্ত কিছুরই কিন্তু ব্যবসা ছিল, যা নিয়ে প্রতি মুহূর্তের আলোচনা কিন্তু হয়। হয়তো আপনারা অনেকেই জানেন না এই গোটা বিষয়টা,
ঠাকুর বাড়ি সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা থাকলেও এই তথ্য হয়তো আপনারা জানতেন না। কি জানতেন? কারণ ঠাকুর বাড়ি সম্বন্ধে আমাদের জানার ইচ্ছে কিন্তু প্রবল। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। এই তথ্য কি আপনাদের সামনে ছিল যে ঠাকুর বাড়ি থেকেই মদ এবং আফিমের ব্যবসা হতো? এরকম আরো অনেক তথ্য রয়েছে আপনাদের জন্য, তার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি এই সম্বন্ধে আরো বেশি কিছু জানতে লাগে, এই বইটির মধ্যে কিন্তু পুরো তথ্যই তোলা আছে। এই বইটি থেকেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম।